এ সময় আইছে ওই সময় ফরমটা লইয়া আনছি আনার পরে যে বিধবা বেটিং চলা কোনো মানুষরে দেওয়া যায় না এখন তাই বাই বাই বিধবা হইল এখন বাইরে দ্বিতরা বনিরে তান বউরে দিতরা তান স্বজন যত আছেন অত আমি কইলাম যে তুমি এখন বিধবা হই গেছো যে তুমি এখন নীলাই গিয়া কইলে এটা বুঝতেই নাই নিজের স্ত্রীকে বিধবা সাজিয়ে অরুণোদয় হিতাধিকারীদের তালিকায় নাম অন্তর্ভুক্ত করলেন একজন ওয়ার্ড সদস্য শুধু তাই নয় ফিল্ড ভেরিফিকেশন না করে অফিসারকে নিয়ে নিজের ঘরে বসে তৈরি করলেন অরুণোদয় হিতাধিকারীদের নাম এতে উপযুক্তদের বঞ্চিত করে নিজের ঘনিষ্ঠ ও আত্মীয় স্বজনদের নাম অন্তর্ভুক্ত হয়েছে বলে অভিযোগ গ্রামের বঞ্চিত মানুষদের এমনই অভিযোগ পাওয়া গেল রাতাবাড়ি সমিপির ছয় নম্বর ওয়ার্ড দুর্লভপুর গ্রামে গ্রামের প্রায় অর্ধ শতাধিক বঞ্চিত মানুষকে নিয়ে সুলতান আহমেদ অভিযোগ করে বলেন ছয় নম্বর ওয়ার্ড সদস্য জৈনিক অফিসারকে নিজের ঘরে বসিয়ে অরুণদয় হিতাধিকারীদেরকে নামের তালিকা তৈরি করেন ফিল্ড ভেরিফিকেশনের কথা বলতে তার ওপর চটে যান ওই ওয়ার্ড সদস্য এমনকি তাকে দেখে নেওয়ার হুমকি পর্যন্ত তিনি দিয়েছেন বলে অভিযোগ করেন সুলতান গ্রামের অসহায় বিধবা মহিলাদের অরুণোদয় থেকে বঞ্চিত করে নিজের ঘনিষ্ঠ ও আত্মীয় স্বজনদের নাম অন্তর্ভুক্ত করেছেন বলে অভিযোগ করেন জামাল উদ্দিন তিনি আরো বলেন এম আই বাঁধ নির্মাণে উনিশ লক্ষ টাকা বরাদ্দ হয় এর মধ্যে মাত্র তিরিশ লক্ষ টাকার কাজ করে বাকি সব টাকা হাফিজ করেছেন ওই ওয়ার্ড সদস্য তিন সন্তানের বাবা ওই ব্যক্তি কিভাবে নির্বাচন জিতে ওয়ার্ড সদস্য হিসেবে থাকতে পারেন এর বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন আব্দুল খালেক জয়নুল হক মন্নান উদ্দিন আলতাফ হোসেন গোলাম করিম উসমানী মসুর আলী প্রমুখ তারা বলেন নিজের স্ত্রীকে বিধবা সাজিয়ে অরুণোদয় হিতাধিকারীকে বানিয়েছেন বলে ওয়ার্ড সদস্যের বিরুদ্ধে বিশ্বদাগার করেন এভাবে নিয়ে তিনি যে দেখাচ্ছেন তার বিবরণ তুলে ধরেন শাহেনা বেগম লেচু বিবি পিয়ারুন নেসা সজনা বেগম আসিয়া বেগম বিবি রাবিয়া বেগম ফকরুন নেসা সুফিয়া বেগম মিনা বেগম রেজওয়ানা বেগম খয়রুন নেসা এবং সুফার ছয় নম্বর ওয়ার্ডের বিধবাড়া তিন সন্তানের বাবা ওয়ার্ড সদস্যের বাড়াবাড়ি আর সহ্য করতে পারছে না বলে জানান সংবাদ মাধ্যমের সামনে ওয়ার্ড সদস্যের বিরুদ্ধে অভিযোগ তুলে তারা স্লোগান দেন অতি সত্তর তাকে বহিষ্কার দাবি জানিয়ে ডিসি সিও বিডিও সহ উদ্ধর্তন কর্তৃপক্ষের নিকট ডাকযোগে পত্র পাঠানো হয়েছে বলে জানান সুলতান আহমেদ এদিকে এ নিয়ে বিতর্কিত ওয়ার্ড সদস্যের প্রতিক্রিয়া জানার চেষ্টা তাকে পাওয়া যায়নি আনিপুর তেরো নম্বর জিপি আমার ওয়ার্ডেন ওয়ার্ড হইল আমার দুর্লপুর ওয়ার্ড ছয় নম্বর ওয়ার্ড আর আমার অভিযোগটা হইল যেন গত কিছুদিন আগে গত তিন চার দিন আগে আর কি অরুণোদয় টিম আইসে এখানে ভেরিফিকেশন করার জন্য বুঝছেন নি আইয়া মেম্বার ওর ঘর বসিয়া অরুণোদয় চেকিং করছে ভেরিফিকেশন হয়েছে আর কি আমরা এখানেও আরও আসো না সবের সবের সব ইখানেও আসলা অৰুণোদয়ন গৌৰৱহীয়া হৈছে আমি সেইকাৰণে প্ৰতিবাদ কৰিলাম কিয়া যেন আপোনাৰ খেনে সেইকাৰণে মন কৰোঁ আমি অফিচাৰে প্ৰতিবাদ কৰিছে যেন এইকাৰণে সেনে আপনে গৌৰৱহীয়া এই কাৰণে ভেৰিফিকেশ্যন কৰোৱে তখন আম যে অফিচাৰ যে আমাৰ কৈছে আমি ডি চি নি এছ পি নি এইনি চেনি কৈছে আমি কৈছোঁ দেখোন আমি এজন গাঁৱৰ নাগৰিক আমি এতিয়া প্ৰতিবাদ কৰি বা আসাম সরকারে কইছে বা এটা প্রত্যেক ঘরে করে গিয়া চেকিং করি তো গরিব দুঃখী মেহনতি মানুষ তো ইয়া আপনারা যেন বেনিফিসিয়ারি গোরে করে গিয়া তো চেক করতা এটা না করিয়া তে মেম্বারেও আমার মনে করেন এই থেকে আর কি বিথালিম্ব করিয়া আরকি খাদাইয়া দিছে আর কি আমার মেম্বার কোনো মাতো আসলো না আর ও দিয়ে আপনি ভিডিওর মাধ্যমে দেখতে পারবা এই এই ও ও আমার দিন সেইটো কোন আমাৰ ভিডিঅ'টো আছে মেম্বাৰে কিৰম বছাই আমাৰ লগে লগে গালি গালাজ কৰিছে আৰু ফৰে আমাৰে অভিযোগ কৰিছে যে মনোক সেইকাৰণে ফয়চা লৈ আহি ভেৰিফিকেশ্যন কৰিছে আৰু ফৰে আমাৰে কৈছে যে মনোকৰণ আমি আমাৰ গ্ৰামৰ নালিচ দেৱ হৈছে আমি তাৰ বাৰীত গৈ হেনাস্তা কৰিছোঁ এরপরে আমার এই প্রাণ হুমকি দেওয়া হয়েছে তারা কয়েকজনে আমার প্রাণনাশর হুমকি দিছে আর সবচেয়ে বড়ো কথা হইল আপনার কই ও যেটা মেমোরামডাম দেখতারানি এটা আমি ডিসি তথা সিও এবং এডিসির কাছে আমি ডিসি এই কফিটা দিছি এটা হইল দিশপুরও আমি একটা কফি দিছি আমি জিওর মাধ্যমে পোস্ট অফিসের মাধ্যমে আমি একটা দিছি আর এটা এই কফিটা হইল যেন আমরার গ্রামের মেম্বার যে আছে শব্বির আহমেদ তার ছেলে সন্তান ইলেকশনের আগে আসলো দুইজন আর তেইশ তিন দুই হাজার উনিশ ইংরেজিতে একটা সন্তান জন্ম রয়েছে তার সন্তানের নাম হইল এটিএম জাকারিয়া আর এখনও পর্যন্ত তাই নবৈদ্য হিসাবে এই মেম্বারে গ্রাম গ্রামও আর তান বাহাদুরি দিয়া তান কয়েকজন মানুষ আছে এরারে দিয়া আমারে আমি এই প্রতিবাদ করায় আমারে হেরা হেরাসমেন্ট কত আমি আপনার সোশ্যাল মিডিয়া তথা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমি এটা কইতে চাই আর যে যদি আমাৰ উপৰি এই ৰকম কোনো হেনাস্তা কৰে আমিতো আমাৰ এখন প্ৰাণ প্ৰাণৰ বয় আছে আমি মিডিয়াৰ মাধ্যমে আই আকৌ ইয়াৰ আমি প্ৰশাসনৰ দৃষ্টি আকৰ্ষণ কৰি আৰ তাৰ চাৰি পাঁচজনে আমাৰে কৈছে আমাৰে মাৰ্বাৰণে আমি বিবিধ ব্যৱস্থা আমি প্ৰশাসনৰ কাষে আমি দৃষ্টি আকৰ্ষণ কৰি আৰু যেন এতিয়া আমাৰ ব্যৱস্থা কৰি দোৱাৰ কাৰণে আমাৰতো এখন নিৰাপত্তা লাগব তাৰা যে হিচাপে আমাৰ হুমকি দিছে আৰু আমি ডি চি তথা চাৰ্কেল অফিচাৰ চবৰ কাষে আমি মেমৰেণ্ডাম দিছি

আচ্ছা আমি ইসলাম ধর্ম আমার বিশ বছর মতো নোট এই গ্রাম আমি বিশ আমি বসবাস করি আর তো তোমার ফ্লাট বুড়ে যেটা করে ফ্লাট টিলা যারা আছে যারা পানি সিজন এরা পাই আমরা ওইটাতে বঞ্চিত আর রিংমান টাকা টেকা তারা তাই মিটিং করে কিছু মানুষ মরসই কিছু মানুষ আসই হ্যাঁ কিছু মানুষ মরসই না কিছু মানুষ আসই টেকাও যারা বসতো কলার সচ্ছ আমরা প্রত্যেক বছর পানি বুঝি আমরা খাইতে লাগে আর কোনো কিছু আমরা সব সকালে আমরা বঞ্চিত আছি আমার ওই অভিযোগ এই যে একটা এমআই একটা রিংবান্ধ আছে এই রিংবান্ধ উনিশ লাখ টাকা স্যামসন হয়েছে

ও দত্রানি অবস্থা মানুষ পিতা মানসরে মানে করুণা মানুষ এরারে না দিয়া তার গর তার গুষ্টিガラ তার ভাই তার বোন তার ভাগনি তার বৌরু আছে তার বৌ তার সসার গরের ভাই বোন সবরে তার দিছে আর এই সমস্ত মানুষর অরুণোদয় নাই এবং উ ইন্দিরা ভাষণ নাই ওনেকর চিননি আমারও બીজ আছে যে অরুণা দয় যে সময় আইছে ওই সময় ফর্মটা লয়ে আনছি আনার ফরে কইসেন যে বিধবা বেটিং চেড়া কোনো মানসরে দেওয়া যায় না এখন তাই কইতাম ফইতাম না তান বাই বিধফা নি এখন বাইরে দিতরা তান দিতরা তান বৌরে দ্বিত্রা তান আত্মীয় স্বজন যত আছেন ও তো আমি কইলাম যে তুমি এখন বিধবা উই গেছো নি যে তুমি এখন নীলাই গিয়া